রুটটা হইলো মুক্তদা যাইতে পরে হি মানে এটা সেজুরা সাহাভারা রক্ত দেখলাম জুতা দেখলাম মদের বোতল দেখছি এরপরে জলের বোতলও দেখছি আমরা এরপরে আমরা থানাতে সিধাই মোহনপুর থানাতে আমরা ফোন করে জানাইছি যে একটা লাশ যে কানা কার লাশ একটা মাইরা ফলাইতে রাখছে এটা চাহারা চিনা জানা মানে এটা পেট্রোল দিয়ে না কেরা চিন্তা করতাম না এটা ফুইরা লাইছে এরপরে পুলিশ আইসে আইসে পরে আমরা এই জায়গাতে গেছি এর আগে আমরা গেছি এবার কাছে গিয়া দেখলাম যে বাম সাইডে দেখলাম মানে আহতটা মানে বাম সাইডে হাতের বাম সাইডে পেছন দিকে আঘাতের চিহ্ন আছে আঘাতের চিহ্ন আছে দেহ কি শনাক্ত করা সম্ভব হয়েছে না সম্ভব হীন হয়েছে না আমরা এলাকার তো 2 কিলোমিটারের ভিতরে মোটামুটি প্রচুর লোক আইসে এলাকার কেউ এটা চিনতে পারছে না অনন্ত সাধারণ গরিব মানুষ মানে কি কারণে মারছে এটা তো আমরা কইতাম না মানে তার দেশের রিকভার হয় তো তারপরে সিধাই পিএস থেকে পুলিশ ছুটি আসে তারপরে পাওয়া যায় যে একটা বার্নড ডেড বডি যেটা মাথার পিছনে একটা অক্সিপিটাল এরিয়াতে একটা কয়েকটা ডিপ কাটিং লেসিরেশন ওন্ড আছে তারপরে আমাদের ডিস্ট্রিক্ট থেকে ফরেন্সিক টিম তারপরে ডগ স্কোয়াড ওরা আসে ওরা এসে ইনভেস্টিগেশন করে প্রাইম অফিসে এখন পর্যন্ত বডিটা আইডেন্টিফাই করা গেছে না এখন পর্যন্ত আমাদের কোনো মিসিং ডায়েরিও হয়নি রিসেন্টলি যতটুক ডিসক্রিপশন অফ বডি বডিটার হাইট অ্যাপ্রক্সিমেটলি 5 ফিট 7 ইঞ্চ বা 8 ইঞ্চ হবে কমপ্লেকশন ডার্ক আর সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড পুয়ার বাট এক্স্যাক্টলি এখন পর্যন্ত বডি আইডেন্টিফাই চলছে এখনও করা গেছে না তো আমরা এখন পোস্টমর্টমের জন্য নিয়ার বাই হসপিটালে পাঠাবো আর শিনাক্তের জন্য 72 আওয়ার্স ওয়েট করবো তো বাকি ফার্দার ইনভেস্টিগেশন চলছে আছে আমরা কিছু ফরেন লিকারের খালি বোতল খালি গ্লাস চিপসের প্যাকেট আরও কিছু কিছু দুর্গের জিনিস আমরা পেয়েছি যেটার উপরে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি বয়সটা কত হবে আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 23 থেকে 25 এর মধ্যে হবে এরকম আমরা অনুমান করছি বাকি ফার্দার মেডিকেল এক্সামিনেশন হলে এক্স্যাক্ট এজ আইডেন্টিফিকেশনটা এস্টাবলিশ করা যাবে